নাম শাহানা বেগম, বয়স 26 বছর 4 মাস, পিতা সিরাজুল হুদা, পেশায় শিক্ষক। শিক্ষাগত যোগ্যতা এসএসসি সেকেন্ড ডিভিশন, এইচএসসি সেকেন্ড ডিভিশন, বিএ থার্ড ডিভিশন। অন্যান্য যোগ্যতা, উনি 1 বছর হলো সেক্রেটেরিয়াল কোর্স সম্পন্ন করেছে। আর শনাক্তকারী চিহ্ন হচ্ছে চিবুকের নিচে একটা কালো তিল আছে, যেটা আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই। বাহ বাহ, একেবারে কণ্ঠস্থ। কেন যে এই অফিসের ওই পাবলিক রিলেশন অফিসারটা হলো, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হলে ওই শাহানা বেগমের ফাইলটা হাতে একটু সময় কাটানো যেত। তবুও তো এতদিন পরে হলো অফিসে তোমরা হিলের খটখট চুরির টুংটাং শুনি। কিছু বলবেন? সরি, আমি ভেবেছিলাম কিচেন। শুনুন, আপনি এই অফিসে কাজ করেন কতদিন? এই 7 বছর 13 দিন কম। কিচেন কোনটা সেটা চেনেন না? কিচেন মনে করে এমডি স্যারের সেক্রেটারি রুমে ঢুকে পড়েছেন? মাঝে মধ্যে আমার এরকম হচ্ছে। একদিন হলো কি জানেন, আমি যাব অ্যাকাউন্ট সেকশনে, হঠাৎ দরজা খুলে দেখি ওটা বাথরুম। কেমন মজার বিষয় বলুন তো। তারপর হলো কি একদিন জানেন, শুনুন আমার কিছু জরুরি কাজ আছে, আপনি এখন যান। জি। অসভ্য, এত অপমান সহ্য করা যায় না। আমাকে বলে কিনা জরুরি কাজ আছে, বসতে বসতে বললো না। বলেন কি, একেবারে রুম থেকে বের করে দিল। আপনি কথা বলবেন না, পিয়ারগিরি করে এমডির দালাল হয়েছেন। এমডি এই মেয়েকে আসতে পিষ্টে বেঁধে ফেলেছে, আমরা সব জানি। কি বলেন বড় ভাই? আমার ভাই 2 দিন পরে রিটায়ারমেন্টে যেতে হবে, এসব সালিশে আমি নেই, আমি আসি। আপনাদের ওই মেয়েটি নিয়ে কৌতূহল শেষ হয়েছে? এই আমার একটা প্রশ্ন আছে, এই মেয়েটা কি প্রেম ট্রেম করে নাকি? আমার আমার মনে হয় না। এই অফিস থেকে বেরিয়ে তো দেখি ওই একাই বাড়ি ফিরে। বাবা, আপনার কাছে তো দেখছি একেবারে পাই টু পাই খবর আছে। আপনারা দয়া করে যার যার টেবিলে যান, অফিসের কাজে মনোযোগ দিন, এটা অফিস ক্লাব। নিশ্চয়ই। শালা দুমুখসা এমডির দালাল, আমি বলে দিচ্ছি এই মেয়েকে নিয়ে এমডিটা কেলেঙ্কারি হবে, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। আপনিও দয়া করে যান। আচ্ছা, আপনারা এই মেয়েটার পেছনে কেন লিখেছেন বলুন তো? না না, এই মেয়েকে থোড়াই কেয়ার করি। কালাম সাহেব, অফিসের 9 দফা আন্দোলন নিয়ে শীঘ্রই আমরা কর্মসূচিতে যাব, কথাটা মনে থাকে জানো? এটা আমাদের রুটি রুজির ব্যাপার। এমডি সাহেবকে এই ফাইলগুলো দিতে হবে, ভেরি আর্জেন্ট। স্যার তো এখন অফিস নেই, বাইরে আছে মিটিং এ, অবশ্য 1টার মধ্যে চলে আসবে। না, ওই বিকেলের মধ্যে সাইন করে নিলেও চলবে। ঠিক আছে, আপনি ফাইলগুলো আমাকে দিন, আমি সাইন করিয়ে রাখবো। আচ্ছা। ও মানে আরেকটা কথা বলুন, আমি আমি আজও আপনার কাছে হেরে গেলাম। মানে? না মানে, আপনি জয়েন করার পর থেকে আমি ভাবছিলাম যে আপনার আগে অফিসে আসবো, কিন্তু আজকে পারলাম না। আমার পার্সোনাল ফাইলটা কি আপনার কাছে? পার্সোনাল ফাইলটা তো অ্যাডমিনিস্ট্রেশন সেকশনে থাকে, অতএব ওটা আমার কাছেই থাকবে। আসি। জি। সিরাজ ভাই গিয়েছিলেন নাকি ওদিকে? না রে ভাই, উকি ঠুকিও মারেননি?
বয়স হয়ে গেছে তো, মন চাইলেও বয়স সায় দেয় না। আরে ওইটাই তো আপনার জন্য সুবিধে। না রে ভাই, দুদিন বাদে রিটায়ার করব। ওই নবাবতের সাথে কথা বলে এসিআরটা খারাপ করতে চাই না। জান না, তাহলে আমি যাই। যাবেন? হ্যাঁ, ওই এমডি আসলে তার ওদিকে যাওয়া আসাই করা যায় না, একেবারে চার হাত পা দিয়ে আগলেই রাখে আর কি। বিসমিল্লাহ বলে যান। তবে শুনেছি খুব নাকি মেজাজ। হ্যাঁ, তবে সুন্দরীদের একটু মেজাজ থাকাটাই স্বাভাবিক। তাহলে আপনি বলছেন যাব যাব। একটু দোয়া করবেন। স্যার সব ঠিক আছে তো? ঠিক আছে। তাহলে আমি উঠি স্যার। আরে বসো বসো বসো, চা খাবে? আমি চা খাই না স্যার। আরে কি বলছো, অফিসে কাজ করবে আর চা খাবে না? চা খেলে রাতে ঘুম হয় না। ও আচ্ছা, তা তোমার এই অফিসে কাজকর্ম কেমন লাগছে? ভালো, খুব ভালো। অফিসের লোকজন তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে? ভালো। শাহানা, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? না, মানে অফিসে কেউ কেউ গায়ে পড়ে কথা বলতে চাইছে। কি ব্যাপার? পারমিশন না নিয়ে আমার রুমে ঢুকবেন না। যান 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 যান। করে স্যার ওই অফিসে তো স্যার ওই নয় দফা দাবি নিয়ে আবার স্যার কথাবার্তা শুরু। নয় দফা মানে ওই আন্দোলন তো, আমি ওগুলো কেয়ার টেয়ার করি না। কিন্তু স্যার ওই পাবলিক রিলেশন অফিসার হিসেবে তো আমি মনে করি স্যার আপনার এসব নিয়ে পরে কথা, আমি জরুরি কাজ করছি। যান যান। ঠিক আছে স্যার। সরি, কি যেন বলছিলাম, ও হ্যাঁ, এই অফিসে এর আগে ওরা কখনো মেয়েকে কাজ করতে দেখে, তাই অফিসে কোনো মেয়েকে দেখলে এটা ঠিক দেখতে অভ্যস্ত না ওরা। ঠিক আছে স্যার। না না, কিচ্ছু ঠিক নেই, তোমাকে আমার আগেই সাবধান করা উচিত ছিল, এরা অফিস আদালতে মেয়েদের একদম সহ্য করতে পারে না। তুমি এখন আমাকে বলবে কারা কারা তোমার সঙ্গে মিসবিহেভ করছে। না না স্যার, ওরা তো আমার সাথে কোনো মিসব্যবহার করেনি, কথা বলতে চায় তবে ভদ্রভাবে। আমি উঠি স্যার। এই যে ম্যাডাম, এই বাসায় ফিরছেন বুঝি? হেঁটে যাচ্ছেন? সামনেই তো বাস। আপনি তো হেঁটেই যাচ্ছেন তাই না? আপনার বাড়ি তো নাকালপাড়ায়, ঠিক বলিনি? আপনি তো তাহলে ওই ওই এমডি সাহেবের গাড়িতেই যেতে পারেন। আপনি যান না কেন এমডি সাহেবের গাড়িতে? না মানে আপনার ব্যাপারটা আলাদা, আপনি হচ্ছেন আমাদের অফিসের একমাত্র মহিলা কর্মচারী। তাহলে আপনাদের রশি রশি কথা বলতে খুব সুবিধা হয় তাই না? না, আমি কিন্তু সেরকম কিছু ভেবে বলিনি। আপনি বলেননি কিন্তু অন্যরা তো বলে। আপনি কি তেমন কিছু শুনেছেন নাকি? দেখুন, শুনবার কোনো প্রয়োজন নেই, কলিগদের চোখ দেখলেই বোঝা যায়। আর মানে আমারও ভয় পাচ্ছেন কেন আপনি? আমার কারোর প্রতি কোনো কমপ্লেন নেই, মাঝে মাঝে নিজের উপর ধিক্কার হয় কেন যে মেয়ে হয়ে জন্মেছি। আমি কিন্তু সেরকম কিছু মিন করে বলিনি। চলুন। আরে ভাই, আমি নিজে সাক্ষী। আচ্ছা, এই আপনাদের এই শাহানা বেগম এমডি রুমে যদি 20 বার যায়, আমি অন্তত পক্ষে 15 বার যাই। হ্যাঁ ঠিক ঠিক, কালকে যা দেখলাম এমডি সাহেব তো আমাকে দেখে একেবারে থতমত। আর ওই মেয়েটা তো একেবারে, মেয়েটার চেহারা একেবারে পাংশু হয়ে গেল। তারপর আবার কি যা, আবার তাই হলো এমডি সাহেব আমাকে দেখে একেবারে দোষামত করতে করতে এমন হলো যে মনে হচ্ছে সে নিজে মাটির নিচে মিশে যাচ্ছে।
নির্ঘাত ওই শাহানা বেগম এমডির মাথা কেড়ে নিয়েছে। আরে কি কপাল নিয়ে জন্মালাম, বৃদ্ধ হয়ে গেলাম, কিন্তু এ পর্যন্ত বউ ছাড়া কারো ঘোমটা খুলে দেখার সৌভাগ্যই হলো না। আচ্ছা এটা কি অফিস না ট্রেড ইউনিয়ন? হ্যাঁ আরে শুনে যা, আরে শুনে যা, রাধা কৃষ্ণের প্রেম কাহিনী শুনে যা। তোমার কাজে আমি খুব সন্তুষ্ট। আগের মতো তোমার ড্রাফট এখন আমার কারেক্ট করে দিতে হয় না। আমি ভাবছি যে আগামী মাস থেকে তোমাকে একটা ইনক্রিমেন্ট দিয়ে দেব। কি বলছেন স্যার, আমি তো মাত্র জয়েন করলাম। তো তাতে কি হয়েছে? শুনেছি এক বছরের আগে নাকি ইনক্রিমেন্ট হয় না, এটা নাকি অফিসের নিয়ম? দেখো এটা একটা প্রাইভেট কোম্পানি আর আমি হচ্ছি এই কোম্পানির মালিক। তবুও স্যার। বলো। অন্যরা যখন জানবে আমার খুব খারাপ লাগবে স্যার, দয়া করে আপনি কাজটা করবেন না। তুমি তো কারো ভাগের টাকা নিচ্ছ না, আর এর আগে এরকমটাই অফিসে অনেকবার হয়েছে। শোনো শোনো, এ নিয়ে তোমাকে যদি কেউ কিছু বলে তাহলে তুমি সোজা আমাকে এসে। আমি তোমাকে আগেও বলেছি তুমি আমার স্কুল শিক্ষকের মেয়ে, তোমার সম্মান রক্ষা করাটা আমার দায়িত্ব। ছি 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 ছি, আপনারা যা ভাবছেন তা ঠিক নয়। মেয়েটা এমডি সাহেবের পূর্ব পরিচিত, ঠিক আছে, মেয়েটার যোগ্যতা আছে বলেই স্যার তাকে চাকরিটা দিয়েছে। কিন্তু তাই বলে মাস না ঘুরতে ইনক্রিমেন্ট, এটাকে কি বলে? কেন, আপনি যখন 10 মাসের মাথায় ইনক্রিমেন্ট পেলেন তখন আপনার খারাপ লাগেনি? বাবা, শাহানা বেগমের রুমে যেতে যেতে তো এখন দেখছি আমাদের একেবারে কালাম সাহেবের মাথার চুলই পেকে গেল। মেয়ে মানুষ বলে কথা। চুপ করুন, মেয়েটা বড় জ্বালাচ্ছে। ভালোই ভালোই রিটায়ারমেন্ট পেয়ে চলে যেতে পারলেই বাঁচি। আপা মিষ্টি খাওয়াবেন না? কিসের মিষ্টি খালেক মিয়া? কেন, ইনক্রিমেন্টের? কে বলেছে তোমাকে? আমার ইনক্রিমেন্টের কথা কে বলেছে আমি নিজেই তো জানি না। কোন কি আপা, আপনার ইনক্রিমেন্ট লইয়ে সারা অফিসে কত হইচই, গল্প গুজব, রং তামাশা। কি বলো, রং তামাশা হবে কেন? আপা আমার এই কথাটা কাউরে কোয়েন না, আমি যাই। আব্দুল খালেকের কথা শুনে আপনি কিন্তু অফিসের সবাইকে একদলে ফেলতে পারেন, আপনার অভিযোগ সত্য নয়। অফিসের সবাই কিন্তু একরকম হয় না, একটা অফিসের নানা রকমের মানুষ থাকে। দেখুন আমি আপনার সাথে এ বিষয় নিয়ে তর্ক করতে চাই না, তবে আমি এটুকু বুঝি এই অফিসের অনেকেই মনে করে আমি এমডি সাহেবের মাথা চিবিয়ে ফেলছি। আমি অস্বীকার করব না, তার জন্য আজ আমার চাকরিটা হয়েছে। আমার মতন অনেকেরই যোগ্যতা ছিল, আমার পরিবার তার কাছে কৃতজ্ঞ। আমি তার ঋণ কখনো শোধ করতে পারবো না। জানেন কালাম সাহেব, কৃতজ্ঞতা বোধ খুব কষ্টের। মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মেনে নাও আমাদের দাবি, আমাদের।
আমার শেষ অফিস। আমি এসবে জড়াতে চাইনি। কানা ঘুষে যা শুনছি আজকের কারণে এমডি সাহেব আমার রিটায়ারমেন্টের পর পাওনা টাকা পয়সা সব আটকে দেবেন। আমার এতদিনের চাকরি আর কটা দিনই বা বাঁচব? অফিসের একটা ডেকোরাম নেই, লুঙ্গি গেঞ্জি পরে অফিস। দেখো ওরা তোমাকে দলে টানতে চাইবে, কিন্তু খবরদার তুমি ওদের সঙ্গে যোগ দেবে না। আমি কোনো প্রবলেম হলে এই অফিসে পুলিশ মোতায়েন করব। স্যার আপনি বরং ওদের ডেকে ব্যাপারটা নিষ্পত্তি করার চেষ্টা করুন। আমি তো নিষ্পত্তি করতে চাই, কিন্তু ওদের শর্তে না। যাও তুমি কাজ করো, আর একটা কথা মনে রেখো, আমি কিন্তু কম্প্রোমাইজ করব না। জি স্যার। বুঝলে, মেয়ে মানুষের এক সুবিধে লুঙ্গি পড়তে হয় না, আর এতে প্রমাণ হয় যে উনি ওই এমডি সাহেবের লোক। প্রমাণ করতে হয় কি, উনি তো এমডি সাহেবের মাথার উপরে এমনি বসে আছে। হ্যাঁ কি সব জাদা বলছেন আপনারা, একজন ভদ্র মহিলা সম্পর্কে এসব কথা আপনারা বলতে পারেন? ওরা ভাবছে আপনি এমডির পক্ষের লোক, আপনি ইউনিয়নের সাথে নেই। কেন, আমি লুঙ্গি পরিনি বলে? না সেরকম কিছু না, আসলে দাবি না মানলে কিন্তু ফাইনাল স্ট্রাইক হবে। কি বলছেন, অফিসটা তাহলে অচল হয়ে যাবে? হ্যাঁ, আপনি সেরকম কিছু হলে কি করবেন ভেবেছেন কিছু? আসলে দাবি না মানলে যদি স্ট্রাইক হয় আর আপনি যদি স্ট্রাইকে যোগদান না করেন, তাহলে ওরা কিন্তু আপনাকে অপমান করবে। আপনি একটা কাজ করেন, আপনি বরং এই কয়েকটা দিন ছুটি কাটিয়ে আসুন। হ্যাঁ, এই ঝড়টা চলে যাওয়ার পর তারপর না হয় আপনি আবার ওই অফিসে যোগদান করবেন। আপনাকে কে বললো যে আমি আপনাদের সাথে নেই? যাক, আপনি আমাকে আশ্বস্ত করলেন। কেন, আমি আপনাকে আশ্বস্ত করলাম কিভাবে? সেটা না হয় নাই শুনলেন। আরে না না, ওইসব ইউনিয়ন টিউনিয়ন আমি কেয়ার করি না, দরকার হলে সবগুলোকে বরখাস্ত করবো। না না, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ জানাবো জানাবো। আচ্ছা থ্যাংক ইউ। অফিস বন্ধ, স্ট্রাইক দেখছেন না? তবু আমাকে যেতে হবে। আপনি কি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন? এমডি শোষণ আপনি মেনে নেবেন? কে কালাম সাহেব, তখন তো খুব বড় গলা করে বললেন যে ওই মেয়েটি আমাদের সাথেই থাকবে, এখন হলো তো? আরে বাবা, ওই মেয়ের চোখ দেখলেই বোঝা যায় ও একটা বিট্রিয়া। কি সব জাতা বলছেন আপনারা। এটা কি? রেজিগনেশন লেটার। তার মানে
তুমি রিজাইন করছো? জি স্যার। নিশ্চয়ই বদমাইশ গুলো তোমার পেছনে লেগেছে, ওদের সঙ্গে তুমি স্ট্রাইকে যোগ দাওনি তাই তোমার বিরুদ্ধে কাজ করছে। না, ঠিক তা না স্যার। তাহলে তুমি রিজাইন করবে কেন? আমি যতটা জানি তোমার সংসারটা তো তোমার উপর নির্ভরশীল। আর রিজাইন করলে তোমার লোকসান বই লাভ হবে না। লাভ হবে কিনা আমি জানি না স্যার, তবে চাকরিটা দিয়ে আপনি আমার অনেক উপকার করেছেন, আমি আমার পরিবার আপনার কাছে কৃতজ্ঞ। আজ রিজাইন করে কৃতজ্ঞতা নামে ভারী পাথরটা আমার উপর থেকে সরিয়ে নিলাম, আমি ভারমুক্ত হলাম। ওদের সঙ্গে আমার চ্যালেঞ্জ হয়েছে, আসো আমাদের পক্ষে যোগদান করো। দুঃখিত কালাম সাহেব, এবার আর আমি আপনাদের সাথে থাকতে পারছি না।